ছুটে চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল, 16.5 কিলোমিটারের রুরাল সড়কের কাজ শেষের দিকে আর এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে নগরবাসী যাতায়াতের ক্ষেত্রে কি ধরনের সুবিধা পাবে জানাবেন। শম্পা, রাজধানীবাসীর মতো চট্টগ্রামবাসী অপেক্ষায় আছে কবে চট্টগ্রামের যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সেটি চালু হবে, এবং আমরাও সে অধীর অপেক্ষায় আছি যে সিডিএর যে ঘোষণা ছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের, তারা বলেছিলেন যে এই নভেম্বরে কিন্তু খুলে দেওয়া হবে চট্টগ্রামের এই বড় মেগা প্রকল্পটি, যেটি কিন্তু 4,300 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। 16.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই এক্সপ্রেসওয়ে কিন্তু চট্টগ্রামের পতেঙ্গা থেকে শুরু হয়ে শেষ হবে ইস্পাহানি এলাকায়, সেখানে গিয়ে মিলবে আখতারুজ্জামান ফ্লাইওভারের সাথে। অর্থাৎ পুরো নগরী জুড়ে যে প্রধান সড়ক, সেই সড়কের উপর দিয়ে বয়ে চলা এই এক্সপ্রেসওয়ে কিন্তু চট্টগ্রামবাসীর জন্য একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে যানবাহন ব্যবস্থায়, পরিবহন ব্যবস্থায়। এবং আমরা আছি চট্টগ্রামের একেবারে যেই এক্সপ্রেসওয়ের যে নির্মাণাধীন অংশ চলেছে, এবং এখানে কিন্তু অধিকাংশ কাজই শেষ, এবং আমরা দেখেছি যে আসলে এইখানে পিচ ঢালা পথ থেকে শুরু করে একেবারে আশপাশের যত কাজ আছে সবগুলো কিন্তু হয়ে গেছে। পতেঙ্গা অংশ থেকে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, ইপিজেটের দিকে, এবং এটি কিন্তু একেবারে এখন একটি দৃষ্টিনন্দন রূপ পেয়েছে, একেবারে আধুনিক ঝকঝকে একটি এক্সপ্রেসওয়ে, যেটি বলে দিচ্ছে যে চট্টগ্রাম আসলে যানবাহনের ক্ষেত্রে কত দূর এগিয়ে যাবে। এবং নভেম্বরে কিন্তু এটি চালু করা হবে, গত 4 বছরের একটি দীর্ঘ শ্রমের ফসল এই এক্সপ্রেসওয়ে, এবং এখানে কিন্তু 4,000 শ্রমিক দিন রাত কাজ করেছেন, যেখানে নেতৃত্ব দিয়েছেন একেবারে 150 শতাধিক ইঞ্জিনিয়ার। এবং এই এই এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য কিন্তু বিশাল কর্মযজ্ঞ চলেছে দিন রাত। আমরা জেনেছি যে এখানকার যারা নির্মাণ সংস্থা আছেন তারা আমাদের জানিয়েছেন যে এখানে যানবাহন ব্যবহার হচ্ছে 400টির মতো, এবং অত্যাধুনিক সরঞ্জাম কিন্তু 350টি। এবং এই ফ্লাইওভারটি হলে মাত্র 20 থেকে 25 মিনিটে কিন্তু চট্টগ্রামের যে ইস্পাহানির মোড়, সেখান থেকে শুরু করে মাত্র 20 মিনিটে কিন্তু পতেঙ্গায়, অর্থাৎ 16 কিলোমিটারের যে দৈর্ঘ্য সেটি 20 মিনিটে কিন্তু পৌঁছতে পারবেন নগরবাসী। এবং চট্টগ্রামের এই এটির যে শেষ অংশ আছে এক্সপ্রেসওয়ে, সেই শেষ অংশে কিন্তু কর্ণফুলী টানেলের মুখ থাকবে, এবং এই মুখেই কিন্তু আসলে যে মুখকে ঘিরে কিন্তু বহুল প্রত্যাশা, এবং কর্ণফুলী টানেলের পাশাপাশি এই এক্সপ্রেসওয়েকে নিয়েও কিন্তু আলাদা একটি প্রত্যাশা আছে। এবং এই এক্সপ্রেসওয়ে থেকে সরাসরি কিন্তু মানুষ চট্টগ্রাম নগরীতে যেমন যেতে পারবে, তেমনি 14টি র‍্যাম্প থাকার কারণে এখানেও কিন্তু প্রচুর আপনার মানুষ কিন্তু যাতায়াত করতে পারবে। তো এই ছিল সম্পা আমার কাছে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে সবশেষ। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম।